পাহাড়ে জুমের পাশাপাশি পতিত জমিতে গত কয়েক বছর ক্রমান্বয়ে বাড়ছে ভুট্টার আবাদ। চলতি মৌসুমে 250 হেক্টর জমিতে ভুট্টা চাষ হয়েছে। রাঙামাটির রায়খালী, কাপ্তাই, কুতুবছড়ি সহ পাহাড়ের অনেক স্থানে ভুট্টাই এখন প্রধান ফসলে পরিণত হয়েছে। মুরগি খাবার হয়, হাঁস খাবার হয়, পাতাগুলাও গরুকে খাওয়াইতে পার, এই জন্য ভুট্টা চাষটা আগ্রহী। খাইতে গেলে আমরা যে সুস্বাদু আর আগে নিজে থেকে কিনে দিতাম, এবছরে সরকারে দিছে। এবছর 290 হেক্টর জমিতে ভুট্টা চাষের পরিকল্পনা গ্রহণ করা হয়েছে উল্লেখ করে স্থানীয় কৃষি কর্মকর্তা জানান, উৎপাদন বাড়ানোর পাশাপাশি মাটির উর্বরতা ঠিক রাখার বিষয়েও বিশেষ নজর রাখা হচ্ছে। আমাদের রাঙ্গামাটি পার্বত্য জেলায় 10 উপজেলায় 100 বিঘা হাইব্রিড ভুট্টা আমরা বিতরণ করেছি, সঙ্গে প্রতি চাষিকে বীজ এবং অন্যান্য উপকরণও দিয়েছি। অন্যদিকে অল্প খরচে অধিক মুনাফা হওয়ায় যশোরের সরষার কৃষকেরা মিষ্টি কুমড়া চাষের দিকে বেশি ঝুঁকছেন। কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের হিসেব অনুযায়ী এবছর উপজেলার 180 হেক্টর জমিতে মিষ্টি কুমড়ার চাষ হয়েছে। কৃষকরা জানান, পাইকারি ব্যবসায়ীরা জমিতে গিয়ে কুমড়া কেনায় তাদের কোনো বিড়ম্বনা হচ্ছে না, পাশাপাশি ন্যায্য মূল্যও পাওয়ায় খুশি তারা। 22 কাঠা জমি খরচ হয়েছে 8,000 টাকা, বিক্রি করেছি 22,000 টাকা। কুমড়াতে এখন আল্লাহর রহমতে ভালোই লাভ হচ্ছে, বিঘেতে 2-3 হাজার টাকা খরচ হচ্ছে, 15-16 হাজার টাকা বিক্রি হচ্ছে কুমড়ো। 35-50 হাজার টাকা বিঘা প্রতি দাম পাওয়ায় চাষিরা খুব খুশি। এসব মিষ্টি কুমড়া এলাকার চাহিদা মিটিয়ে ঢাকা, চট্টগ্রাম সহ দেশের বিভিন্ন স্থানেও বিক্রি হচ্ছে। আমাদের শাসায় উৎপাদিত মিষ্টি কুমড়া স্থানীয় বাজারের চাহিদা মেটানোর পর এগুলো ঢাকা এবং চট্টগ্রাম সহ দেশের অন্যান্য মার্কেটগুলোতে বিক্রি হচ্ছে।